যাদের লাংসের প্রবলেম আছে,
যাদের কিডনি ডায়ালিসিস চলছে তারা আলাদা হসপিটালে যে কোনো হসপিটালে ভর্তি হতে গেলে কে সিস্টেমও দেখেনি। আমি শুনছিলাম আজকে আমাদের দীঘার বর্ডারে চেন্নাই ব্লক থেকে এসে প্রায় 15টা পরিবার দাঁড়িয়ে আছে। তাদের ডাক্তাররা বলে দিয়েছে আপনাদের এখান থেকে লাভ নেই, হসপিটাল বাড়ি চলে যান, বাড়িতে থাকবেন শেষ পর্যায়ে প্রায়। তাদের আমি বাড়িতে ছাড়বো কিন্তু একটা কথা, তারা কিন্তু বাড়িতেই থাকবে, দয়া করে বাইরেই বেরোবেন না, কারণ আপনাদের কিছু ঘটে গেলে আমার সংখ্যাটা তো রাজ্যে পারবে বাইরে থেকে যারা আসছে। এখানে ট্রিটমেন্টের তো অসুবিধা নেই, ট্রিটমেন্টের সবচেয়ে ভালো ফেসিলিটিস বাংলায় এখন সারা ভারতবর্ষের মধ্যে, সেটা তো কেউ বলে না। কেন বেশি হচ্ছে সেটা অনেকের আমার রাগ, মহা মুশকিল। যদি এখানে 2,000, 4,000, 5,000 মতো তাহলে তারা খুব খুশি হতেন। একটা কথা বললে চলবে না, সারা ভারতবর্ষ যখন লকডাউনের কথা চিন্তা করেনি, বাংলায় আমরা কিন্তু 3 দিন আগে লকডাউন করেছিলাম এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করা দরকার, দূরপাল্লার ট্রেন বন্ধ করা দরকার, এগুলো বাংলা থেকে প্রথম আওয়াজ আমরা তুলেছিলাম এবং আমরা অনেক আগে থেকেই সব কিছু অর্ডার দিয়েছিলাম। ফলে দিল্লি আমাদের না দিলেও আজকে প্রায় 3,500 মানে যেটা পার্সোনাল কোটেড যেটা পিপিই বলা হয়, আমরা আমাদের ডাক্তার নার্সদের দিতে পেরেছি যতটা পেরেছি, কোন রাজ্য যতটা করতে পারেনি, তার কারণ তারা অনেক লেটে নেমেছে। খারাপ হোক ভালো হোক একটা মাস্ক আমরা তুলে দিতে পেরেছি, খারাপ হোক ভালো হোক একটা গ্লাভস আমরা তুলে দিতে পেরেছি, খারাপ হোক ভালো হোক 5,000 সার্ভে কার্ড আমরা তৈরি করে দিয়েছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার চটপট আমাদের এমএসএমই গুলোকে দিয়ে পড়িয়েছি, হাওড়ায় প্রত্যেকটা বাজারে কম্পালসারি পুলিশ থেকে ব্যাপারে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার না করিয়ে কাউকে ছাড়বেন না, তার ফলে অ্যাক্সিডেন্টের কাজের লোকেদের গ্লাভস এবং ফুল প্রোটেকশন নিয়ে থাকতে হবে যারা অ্যাক্সিডেন্টের কাজ করে। প্রশাসন করবে তারা তাদের ওষুধটা খাই দেবেন, তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, ডাক্তারদের কথা অনুযায়ী তার স্যানিটাইজ হাত দেবে, স্যানিটাইজ করে ভেতরে ঢুকে তখন বাজার থেকে বেরিয়ে আবার স্যানিটাইজ করবে, পুরো বাড়ি ঢুকিয়ে দেবে। বাজারে আমি যেন না দেখি কোনো ভিড় হয়েছে, এটা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর হাওড়ার এই কটা এলাকাকে ভালো রাখতে গেলে দরকার হলে আমি দিদি বীরেন্দ্রজি এখানে আমার এখানে আমাদের ট্রাফিকে এবং বিবেক জ্ঞানবান সুরজিৎ সবাই আছো, পরিষ্কার ভাবে আমি বলছি দরকার হলে আম পুলিশকে ওইসব জায়গায় যা করি দে উইল টেক কেয়ার, ওদের কিন্তু লাইফটা প্রোটেক্ট করে যাবে, ওদের কোনো রকম টাচ না করতে পারে, ওদের প্রোটেকশন দিয়ে প্রত্যেকটা বাজারের কাছে। আর বাজার একদম ওখানে হাওড়ার বাজার বিশেষ করে এই কটা এলাকায় যা চলছে, স্টেট 12টার মধ্যে বাজার বন্ধ হয়ে যাবে, রেড জোন। অন্য জায়গায় সারাদিন বাজার চলবে, তাদেরকে যা আসে কিন্তু এখানে চলবে না। আর কলকাতায় কয়েকটা ওয়ার্ডেও তাই, যেটা রেড জোন, অমিত শর্মা এখানে আছে, তুমি যারা তোমার অরেঞ্জ পুলিশ আছে, তোমার আম পুলিশে অরেঞ্জ আছে, যাদের আমার শুধু প্যারেড করা, এখন প্যারেড করা দরকার নেই, এখন এলাকায় প্যারেড করা করা, এটা স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে যাতে আগামী দিন আপনাকে বা আপনার পরিবারকে টাচ না করতে পারে। আপনার যদি খাবার অসুবিধে না হয়, আপনার যদি ওষুধের অসুবিধে না হয়, আপনার পরিবারের কোনো প্রবলেম হলে পুলিশকে বলবেন, পুলিশ আপনার বন্ধু হয়ে দাঁড়াবে, সেই কাজটা করে দেবে। কিন্তু প্লিজ মনে রাখবে স্ট্রংলি এটাকে মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু বিপদ হবে, আমি বিপদ চাই না। পশ্চিমবাংলার 23টা জেলার মধ্যে 10টা জেলায় একটাও কিন্তু হয়নি টাচুর, সেই জেলাগুলো যে তাই বলে সেই জেলাগুলো যে উল্লাসে নাচতে শুরু করলাম তা নয়, প্রিকশন রাখতে হবে। চায়ের বাগান এতদিন বন্ধ ছিল, আলিপুরদুয়ার কুচবিহার এত আনন্দ করার কিছু নেই, বর্ডার আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলো টাচু এখনো ভালো আছে, যেন কিছু না হয় ডিএমদের এসপিদের ডেকে রাখতে হবে, সিএমওইদের
ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে যে আমার জেলায় নেই বলে আমি ঘুমিয়ে পড়লাম তা হবে না। আমি আগামী সাত দিনের মধ্যে রেজাল্ট দেখি যে যেন নাম হয়, যে জেলাগুলো বেশি হচ্ছে তার মধ্যে হাওড়া আমি বলে দিয়েছি, হাওড়াকে আমাকে সাত দিনের মধ্যে 14 দিনের মধ্যে গ্রিন জোনে ফিরতে হবে। হাউ টু ডু ইট আমি জানি না। রেড জোন আছে, এখন রেড স্টার হয়েছে, 14 দিনের মধ্যে রেড থেকে আপনাকে অরেঞ্জ দিয়ে ফিরতে হবে, তারপর আমি দেখতে চাই গ্রিন জোনে আসবে। মেদিনীপুর রেড জোনে ছিল, মেদিনীপুর কিন্তু অরেঞ্জ জোনে চলে এসছে, 4টি জেলা যেটা রেড জোনে ছিল তার মধ্যে 1টা জেলা কিন্তু অলরেডি অরেঞ্জে চলে এসছে। চেষ্টা করলে হতে পারে, কলকাতা যেটা রেডে আছে এটাকে অরেঞ্জে নিয়ে আসতে হবে, তারপরে গ্রিনে নিয়ে আসতে হবে, এবং যার জন্য স্ট্রংলি কেসটাকে হ্যান্ডেল করতে হবে, ইভেন স্বাস্থ্য ভবনকেও বুঝতে হবে কেসটা একটু সিরিয়াসলি ক্যারি করতে হবে। লাস্ট মোমেন্টে যদি কেউ করোনা হয়ে চলে আসে, আফটার ডেথ যদি পজিটিভ হলো, লাভটা কি হবে? দেখবে কি সিরিয়াস হলো, একটা টাইম অফ ডেথ যদি চলে আসে কিছু দিন লাভ নেই। আপনি তো আগে থেকেই জানেন আপনার নিউমোনিয়া হয়েছে অথবা আপনার লাংসে প্রবলেম আছে, আপনাকে অক্সিজেন দেওয়া দরকার, আপনাকে ভেন্টিলেটর দেওয়া দরকার, তো আপনি কি লাস্ট মোমেন্টে যাবেন না মাইল্ড হতে যাবেন যাতে আপনি ভালো হয়ে ফিরে আসেন? 49% তো ভালো হয়েছে, আমাদের বেলেঘাটে আইডিও কাজ করছে, বামন করছে, দেখুন জারেরা করছে, 55-55 জনকে ভালো করে দিয়েছে তারা, কিভাবে সিরিয়াসলি তারা কাজটা করছে, এটা উত্তর 24 পরগনা তাই। উত্তর 24 পরগনা আমি বুঝে পাই না, সরি টু সে, ডেঙ্গুর উৎপাত শুরু হয় উত্তর 24 পরগনা থেকে, বর্ডার থেকে, করোনা পাই ব্যারাকপুরে মনোজন চেষ্টা করছে, ভাটপাড়া নৈহাটি কাঁচরাপাড়া ওদিকটায়, কিন্তু জেলার দিকেও আছে চৈতালি, এটাকে কিন্তু ক্যাজুয়াল নিলে চলবে না, দিস ইজ এ সিরিয়াস ডিস্ট্রিক্ট। আর একটা রেড জোন আমি এটা দেখতে চাই, আগামী 14 দিনের মধ্যে অরেঞ্জ জোনে আসবে, নতুন করে হবে না, প্লিজ ওয়ার্ক অ্যাগ্রেসিভলি, সিওর এস থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, নর্থ 24 পরগনা পুলিশ কমিশনার থেকে শুরু করে, বসিরহাট বনগাঁ এসপিরাও আছে, আর বনগাঁ পুত্র পোল আছে তোমাদের ওখানে, ওখান থেকে অনেক সময় পুলিশ খেয়াল করে না, ওই তো সেদিনকে 4 জন পালিয়ে আসছিল, একটা ছোট্ট ম্যাটার করে ধরা পড়েছে, এইরকম কিন্তু অনেকেই টাকা পয়সা এই ধরনের করে পালিয়ে আসে, কেউ কেউ ভাবছি ছেড়ে দিলাম আমার তো আর কিছু হলো না, আরে বাপে কখন বাপের ও ছাড়েন, এটা মাথায় রাখতে হবে, প্রবাদে আছে, প্রত্যেকে কিন্তু প্লে করতে হবে রোলটা। আমি গাড়ি ছেড়ে দিলাম, 4 জন করোনা পেশেন্ট ঢুকিয়ে দিলাম বাংলায়, আর সেটা ছুঁয়ে ছুঁয়ে যত রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা আমি সব ঢোকাতে ঢোকাতে ছুঁয়ে এলাম, এটা যেন না হয়। বর্ডার দিয়ে যে যতই লাকসায় হোক, যার যতই পরিচিত হোক, যার যতই পেয়ারের লোক হোক, আপনারা জানেন আমার সিএমতে কাজ করে আমার ক্লোজ একজনের মা মারা গিয়েছিল পুরীতে, আমি অ্যালাউ করি গ্রামে যেতে, কারণ আমি লকডাউন মেনেছি বলে, ফার্স্ট নিজেকে মেনে মানতে হবে, চ্যারিটি বিলিং সেট হোক, আমার অফিসে চিরকাল কাজ করে যে মানি টাকা নিয়ে আমার বাড়ি আসতে দিই না প্রায় 1 মাস ধরে, কারণ সে রোজ বাড়ি যাবে তারপরে আসবে, আই ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি, আসেন 1 মাস আমার অসুবিধা হয় নাকি? আমারও হয়, বাট আমি যখন মেনটেন করবো আমি মেনটেন করবো সিরিয়াসলি, এখানে কোনো ফেভারিসি চলবে না, এখানে স্ট্রংলি কাজ করতে হবে। উত্তর 24 পরগনা থার্ডেও যাবে, পারের যেহেতু ফুটেই চলে গেছে থার্ডেও যাবে, কি হেল্প করবে, কিন্তু কথা হচ্ছে যে উত্তর 24 পরগনার বেশি দায়িত্ব দিতে হবে পুলিশেরও কিছু, গ্রিন পুলিশরা কি করতে আছে, 5,000 থেকে গ্রিন পুলিশ রাখলাম, কোথার থেকে কে আসছে, কোথা থেকে কে পালাচ্ছে, এই কাজটা তো তাদের কাজ, তারা করছে না? দেখুন আমি কত বলি, আমি রোজ রোজ আপনাদের বলতে পারবো না, আমার গলা ব্যথা হয়ে গেছে বলতে বলি, বেঙ্গল ভালো কাজ করলেও কিছু কমরেড মিন্স বিভিন্ন বাহিনী বাংলাকে গালাগালি দিয়ে যায়, খারাপ কাজ করলে তো কথাই নেই, খারাপ কাজ আমরা করবো কেন,
তাতে তো কাজ নেই, তাতে পরামর্শ দিয়ে তাতে তো রাস্তা বন্ধ হচ্ছে না, হাসপাতাল দেখতে হচ্ছে না, পুলিশও দেখতে হচ্ছে না, এলাকাও শোনাতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধু পরামর্শ দেন করছে না, কাম জ্ঞান দিয়ে যাচ্ছে। এখানে নাকি প্যারামিলিটারি তৈরি, বুঝলেন, পুলিশের দিনরাত কাজ করছে তাতে পোষাচ্ছে না, প্যারামিলিটারি তৈরি। বিচারা প্যারামিলিটারি তো বিজেপির সাথে ঘুরছে অনেকে, আমি ছবি দেখছিলাম সেদিনকে ওই জলপাইগুড়ি তোমাকে দিয়েছিল নর্থ বেঙ্গলে বিএসএফ নিয়ে ঘুরছে, এমপিদের নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে এলাকায়, তারা ভালো থাকুক আমি চাই, অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি নিউট্রাল এবং তারা তার মতো কাজ করবে। একটা রাজ্যে অন্য রাজ্যের লোক এসে আপনার গায়ের উপর দিয়ে জমিদারি করে চলবে, আর এত ভয়টা কাকে, এত ভয়টা কিসের আমি জানতে চাই, অ্যাডমিনিস্ট্রেশনে কি করবে, খেয়ে নেবে না, লোক দিয়ে আছড়ে নেবে না, গলাটা কামড়ে ধরবে না, বাঘের ছাওয়া বসাবে, আমাদের ক্ষমতা নেই লড়াই করবার, আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করি। সুতরাং আমি মনে করি আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেশন করছে, তাদের মতো করতে হবে এবং তাদের সাথে সাহায্য করতে হবে। এই দুর্দিনে যারা সাহায্য করে না, সমালোচনা করে, তাদের আমি প্রকৃত মানুষ বলে মনে করি না। দুর্দিনে সবসময় পড়াতে ঘুরে মানুষকে সাহায্য করা উচিত। আমি একটা বললাম নর্থ চব্বিশ পরগনা দরকারের 24/7 কাজ করতে হবে। পুলিশ যেমন একটা ডিসিশন নিয়েছে রাত্রেও একটা, কলকাতা পুলিশের রাত্রেও একটা ডিউটিতে থাকবে, এখানেও করে দিবি, রাতের অন্ধকার যেখানে ফেন্সিং নেই সেখান থেকে ঢুকছে, আর আমার সংখ্যা বাড়িতেই চলে যাচ্ছে, এটাই কিছু কিছু লোকের কাজ। আরো অন্যান্য বড়কে ঢুকিয়ে দিয়ে সংখ্যা বাড়িয়ে দিয়ে চলে যাবে কাজ, কারণ তারা বাংলার ভালো চায় না, কিন্তু বাংলার ভালো বাংলার সব মানুষকে, হিন্দু মুসলিম শিখি চাই, বাঙালি নন বেঙ্গলি সবাইকে রেখে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাঙালি অবাঙালি করা নয়, হিন্দু মুসলমান করা নয়, পুরুষ মহিলা করা নয়, সবাইকে সিরিয়াসলি কাজটা করতে হবে, মাথায় থাকে যাবে। এই তিনটে জেলা কিন্তু খুব সেন্সিটিভ, বাদ বাকি আসানসোলের নতুন গেছে ডিএম মিস্টার মাঝি, আপনি জয়েন করেছেন, পুনেন্দু মাঝি কই হাত তুলুন তো, করেছেন কই হাত তুলুন তো, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনার কাছে সুকেশ আছে, সিএম হয়েছে আছে, প্লিজ ওই জেলাটা আপনারা চুরুলিয়ায় গিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করতে যাবেন না, আপনারা করবেন ওখানে ইএসআই একটা নার্সিং ইনস্টিটিউট আছে, অনেক জায়গা আছে, সেটা ইউজ করুন। কোয়ারেন্টাইন সেন্টার আমি অল ডিএমএসপি কে বলছি, সহজে কাজ ছাড়বে না, হঠাৎ করে গিয়ে এটা বন্ধ সিটি ডিআই গিয়ে করতে চলে এলাম না, হবে না, এটা গভর্নমেন্টের ডাইরেকশন নয়, গভর্নমেন্টের ডাইরেকশন মানতে হলে আপনাকে আইসোলেটেড এরিয়ায় করতে হবে, যেখানে কনজেস্টেড এরিয়া নয়, যেখানে একান্তই জায়গা পাচ্ছেন না সেখানে স্টেডিয়াম স্টেডিয়াম দেখেনি, সেটা ডিএমএসপির দায়িত্ব, এলাকা ভিজিট করুন, প্রত্যেকটা ডিএমএসপি প্রতিদিন প্রত্যেকটা হসপিটাল ভিজিট করবে, প্রিকশন নিয়ে ভিজিট করবে, যাতে আপনার না আপনাকে ছুতে না পারে করোনা, আপনি সবার জন্য কাজ করতে পারেন, নিজেকে পুরো প্রোটেকশন নিয়ে তবেই করবেন, এবং স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে, রেশন দোকানগুলো স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে। তারা নাই বলে আকবরপুর জেলা আছে, আসানসোলের বর্তমান পশ্চিমটা ভালো না বেলা আছে, দেখেনি হবে সিরিয়াসলি, অনেকগুলো কোয়ারেন্টাইন সেন্টার আছে, তাদের যেভাবে হেলথ ট্রিটমেন্ট করা দরকার স্বাস্থ্যভবন করবে সেভাবে করবে, সিএসপি একবার কথা বলে নেবে। বাদবাকি আমার আরো যে জেলাগুলোর মধ্যে পরে একটা দুটো কেসও হয়েছে, যেমন রাজনগরের আজকে একটা কেস হয়েছে, একটা কেস হয়েছে পশ্চিম মেদিনীপুর আছে, দার্জিলিং আছে, জলপাইগুড়ি আছে, পশ্চিম বর্ধমান আছে, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, দার্জিলিং শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়িতে দার্জিলিং এর তো নতুন এসপি গেছে, এডিএম গেছে, আপনি দেখেনি শিলিগুড়িটা হচ্ছে বর্ডার এরিয়া, বিহারের বর্ডার, শিলিগুড়ি হচ্ছে নর্থ ইস্টার গেটওয়ে, শিলিগুড়িতে অনেক বাইরের লোক যাতায়াত করে, এটা মাথায় রাখতে হবে, শিলিগুড়িটাকে স্ট্রংলি দেখা দরকার, এবং ওখানে পুরো যেটা আপনার লকডাউন হচ্ছে লকডাউন স্ট্রংলি থাকবে, বুঝতে পারছেন কিছু, ওকে ম্যাম, শিওর ম্যাম।
শিলিগুড়ি কিন্তু বর্ডার এরিয়া আমাদের মাথায় রাখবে, যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে আমার বন্ধু বান্ধব, ওখান থেকে ফোন মেরে দিচ্ছে একটা আমি ঢুকিয়ে দিচ্ছি, এটা হবে না। ইভেন ত্রিপুরাইও অনুমান করে দিচ্ছি ইউ হ্যাভ টু বি স্ট্রং অলসো, তোমার কিছু কিছু মানে কাজ আমি দেখেছি কিনা কিন্তু প্রপার্টি আমাকে ইনফর্ম করবে, এটা হবে না। বন্ধুত্বের চেয়েও এখানে দেশকে ভালো রাখা বড় কাজ, এটা মাথায় রাখবে। বন্ধুত্ব কখনো রোগের সাথে হয় না। ম্যাডাম শিলিগুড়িতে একটা ভালো জিনিস হয়েছে, যারা কোভিড হসপিটালে আগে থেকে আমরা আইসোলেট করে রেখেছিলাম তাদের মধ্যেই বেরিয়েছে, আজ এই কমিউনিটি সংক্রমণে আমরা অর্ধানে আটকে পেরেছি। শিলিগুড়িতে যেটা আটকানো হয়েছে এইরকম হাওড়াতেও করতে হবে, কলকাতাতেও করতে হবে, একটু বুদ্ধি খরচ করলে রিং করে করে রিং করলেই হয়ে যায় সার্কিট। এটাই ম্যাডাম কিন্তু পূর্ব মেদিনীপুরে হয়েছে, এখানে যে কেসগুলো হয়েছে আমরা যখন কোভিড হসপিটালে নিয়ে গেলাম ওর বাইরে কিন্তু আর বেরোলো না খুব বেশি, বেরোনোর কারণ হয়েছে তুমি পুরোটাকে তুমি ওটাকে ইয়েস ম্যাডাম এটাই ক্যালকাটা হাওড়াতে আর লঞ্চ করে ইয়েস ম্যাডাম এটাই কলকাতা হাওড়াতে কোন কোন বেশি চ্যালেঞ্জ ক্রস এবং আমি মনে করি উইক 7 ডে উইল বি ওয়ান রেজাল্ট। এবার আমি বলি যে ডিএমএসপিতে যারা চারজন যারা বলো ম্যাডাম মিঠাপুর ওয়েস্টে তিনটে হয়েছে জলপাইগুড়িতে এখন কি চারটেই হসপিটালে আছে কি ছাড়া পেয়ে চারজনই সুস্থ হয়ে গেছে আর বেড়ে গেছে স্যার। ম্যাডাম এই কেসগুলো যেটা হচ্ছে আমি তো আপনাকে টোটাল উপরে বলছি এর মধ্যে ছেড়ে দেওয়া আছে কিন্তু এই জেলাতে যেহেতু একবার কেস হয়ে গেছে হ্যাঁ সেটা নজরে রাখো, আমরা নজরে রাখি যেহেতু ওই জায়গাটা একটা হয়েছে ওই জায়গাটাকে সার্কেল করে পিন পয়েন্ট করে ওই জায়গাটা লকডাউন করে লোককে বুঝিয়ে ওই জায়গাটাকে যেন আর ফার্দার কেস না হতে পারে স্যানিটাইজ করে ওই জায়গাটা বিশেষ গুরুত্ব দেবে সেটা হচ্ছে হুগলি ম্যাডাম, যেহেতু আমাদের কাছে রয়েছে ক্যালকাটার কাছে রয়েছে হুগলিতে বাকিটা ঠিক হয়ে গেছে বর্ধমানে আর পান্ডুয়াতে অন্যান্য নানা কানেকশন আছে কেস মানে এইসব কেস হওয়ার রিসরা তুমি জানো এটা জুম্পি লেরিয়া এপার ওপার ব্যারাকপুরে কেস হলে রিসরাতে ওখানে চন্দননগরেও হবে সুতরাং এগুলো যে চন্দননগর পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে টোটালটাই লকডাউন করতে হবে পরে ক্রসলি কাজ করতে হবে। আমি কিন্তু দেখতে চাই যে তুমি সাত দিনের মধ্যে আমাকে অরেঞ্জ করবে আর নতুন কোনো কেস যাতে না হয় দেখতে হবে তোমার কোনো উত্তর পাড়ায় কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন সেন্টার স্যার তুমি যতগুলো এই যে পাঁচজন যারা আছে ভালো হয়ে গেছে সেইটাকে একটা বৃত্ত করো মাইক্রো লেভেল এটাকে তুমি একটা বৃত্ত তৈরি করো বৃত্ত মানে বুঝতে পারছো একটা রাউন্ড করো এই এলাকায় এই এলাকার বাজার এই এলাকার দোকান এই এলাকার লোকজন এই এলাকার যাতায়াত কম্পালসারি তাদের কতগুলো রুলস মেনে চলতে হবে যাতে তুমি করোনাটাকে ওইখানেই অ্যারেস্ট করে রাখতে পারো নতুন করে যাতে করোনা না ছড়ায়। তাতে যদি দরকার হয় আরো কিছু লোকজন যারা ওই পরিবৃত্তের মধ্যে আছে তাদের মুক্ত করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাও। কোয়ারেন্টাইন সেন্টার মুক্ত করে অনেক জায়গা কিছু মিস
ওটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে 200 আরে কাজ এটা সিরিয়াস এটা সরকারি অ্যাকশন আমি বলছি তোমার তোমাকে কি বলছো বুঝতে পারছো তোমার এলাকা হলো গান্ধী রিস্টার সবকি তোমার এলাকা আপনার অফিসে থাকলে বলবেন আর কোয়ারেন্টাইন সেন্টার ওখানে উত্তরপাড়ায় একটা বড় কিছু করে দেওয়া হয়েছে ফিস্ট টেক কেয়ার যারা কোয়ারেন্টাইন সেন্টারে আছে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী ওষুধপত্র খাওয়ানো ভালো রাখা সব দেখে নেবে ঠিক আছে আর মাইগ্রেন্ট ওয়ার্কাররা যদি এই লকডাউনের পরে যারা ফিরে আসবে উই হ্যাভ টু টেক সাম প্রিকশন সেখানে চিফ সেক্রেটারি একটা প্রোটোকল তৈরি করে দেবে পদ্ধতি আর এখন যারা ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্টে আসছে যেমন শিলিগুড়িতে আছে কিছু পড়ে আসবে তারা অসুবিধা চুপে মাইগ্রেন্ট ওয়ার্কার মাইগ্রেন্ট মাদার আমাদেরই ধরুন মুর্শিদাবাদের কিছু ওয়ার্কার আছে মালদায় পড়ে আছে ধরুন উত্তরবঙ্গে কিছু পড়ে আছে বর্ধমানের ওয়ার্কার তাদের যখন ছাড়া হবে জ্ঞানবন তোমাদের আগে সিএস বলে দিয়েছে কিভাবে কি করে থাকতে হবে তাহলে দু তিন দিনের মধ্যে আমরা সবাইকে ছেড়ে দেবো আজ থেকে শুরু হয়েছে ছাড়া চিন্তা করার কারণে যারা ইন্টার ডিস্ট্রিক্ট আছে আটকে তাদের বাড়িতে গিয়েও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের পুলিশ যেটা করবে পুলিশের গাইডলাইন শুনে তবে বাড়ি যাবে আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে তবেই কিন্তু আমরা ইন্টার ডিস্ট্রিক্ট ছাড়বো ডিসিপ্লিন মেনটেন করে যাতে আপনিও ভালো থাকে আবার আপনি ফিরে গেলে আপনার পরিবারের পাঁচজন অসুস্থ না হয় সেটা কিন্তু দেখতে হবে আর যারা ইন্টার ডিস্ট্রিক্ট ক্লিয়ারে তাদের পরিবার লোকে কোয়ারেন্টাইনে মনিটরিংয়ে থাকবে হোম কোয়ারেন্টাইন মনিটরিং হোম কোয়ারেন্টাইন মনিটরিংয়ে থাকবে বিবেক শুনতে পাচ্ছ কি বলছি তোমাদের লোকে দেখে আমি বলে দিলাম তুমি বুঝতে পারছো আজকাল কিন্তু এরা যাবে বাড়ি প্লিজ টেক কেয়ার ওদের ওখান থেকে জিজ্ঞেস করে আমি তোমাদের ছাড়বো আমি আগে ম্যাডাম একটা কথা আমি এখানে বলতে চাই টাকার যেটা তুমি বলছো যে এই ক্যালকাটা থেকে পজিটিভ হয়ে ফিরেছে এটা অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ভুল হচ্ছে বোঝা যেটা হয়েছে ওরা এসেছে শেওড়াপল্লি থেকে প্রথমে এসেছিল তিনটে তারপরে একটা মহেশ থেকে আসলো তারপরে রিশলা থেকে আসলো এখানে এসে ধরা পড়েছে যে ওরা পজিটিভ হয়েছে কাজে ওদের কন্ট্যাক্ট কিন্তু ওই গ্রামে অথবা যে এলাকা থেকে এসেছে সেখানে রয়ে গেছে এই কন্ট্যাক্ট ট্রেসিং সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে তুমি দেখে নাও সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে আর যেটা যত কন্ট্যাক্ট আছে সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে কোয়ারেন্টাইনের একটা প্রোটোকল আছে যেটা ম্যাডাম বলেছেন সিএমও জানেন ডাইরেক্টর হেলথ সার্ভিস সেক্রেটারি আছেন ওরা বুঝিয়ে দিয়েছেন আমিও ডাইরেক্ট কথা বলছি ওনাদের সঙ্গে এটা খুব ভালো করে করতে হবে ট্রেসিং যদি ভালো করে করতে পারে যেটা ম্যাডাম আপনি যেটা বলছেন আমাদের এখন এই তিনটে জেলা যদি বাদ দেওয়া হয় বাকি জেলাতে কেস খুব অল্প রয়েছে এখন খুব মানে আমরা যদি একটু ভালো করে নজর দিই তাহলে এদের কোন জেলায় কিন্তু খারাপ দিকে যাবে হুগলি জেলাটা ভেরি সিরিয়াস একদিকে হচ্ছে জুট ওয়ার্কার্সরা আছে তোমার প্রচুর গঙ্গার চারিদিকে প্রচুর মিল আছে তোমার ব্রিকফিল্ড আছে তোমার বহু লোকের বাইরে থেকে যাতায়াত আছে এবং চার পাঁচটা জেলার এটা আবার হচ্ছে বর্ডার আর তোমার লোকগুলো যারা কলকাতায় এসছে ট্রিটমেন্ট করেছে ফিরে গেছে তাদের তাদের কার কার সাথে আলাপ ছিল তাদের সব পরে কোয়ারেন্টাইনে নিয়ে আসবে সে যেটা বলে বুঝতে পেরেছো তো তারা ফিরে গেছে বলে এই নয় যে তারা সব সেফ হয়ে গেছে তাদের সাথে যারা কন্ট্যাক্টে ছিল তারা কিন্তু আবার আসতে পারে সুতরাং প্লিজ টেক কেয়ার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসবে এখানে কিন্তু আমি কোন রকম নেগলিজেন্স করবো না হুগলি জেলা বড় জেলা হুমায়ুন এবং সুগাপ আছে ওখানে একসাথে কাজ করবে এবং ভালো করে করবে এখানে কোন রকম নেগলিজেন্স কিন্তু হবে না হুগলি জেলা কিন্তু বর্ধমানের বর্ডার আমি কিন্তু ঝাড়খণ্ডের থেকে বেশি কেস হবে বলো আপনার জেলা আছে ম্যাডাম আর তো জেলাগুলির মধ্যে
মুর্শিদাবাদে একটা হয়েছে, মুর্শিদাবাদ খুবই কনজেস্টেড এলাকা আছে ম্যাডাম, আর ওখানে আমরা মাঝে মাঝে খবর পেয়েছি যে লোকেরা জড়োতর হচ্ছে, 31 মিনিটকে একটু সাবধানে থাকতে হবে। আপনি যেটা বললেন খুব মূল্যবান কথা, যে এই পিরিয়ডে এটা যদি মনে করে কি আমার জেলাতে হয় নাই, একটু রিল্যাক্সেরই হয়ে যায়, তাহলে কিন্তু যখন বেরোতে শুরু করছে ম্যাডাম, হুড হুড় করে বেরোচ্ছে। আমাদের 15 দিন আগে হাওড়াতে একটা কেস হয়েছিল, কিন্তু আজকে দেখুন কতটা হয়ে গেছে। এবং নর্থ চব্বিশ পরগনা এবং হুগলিগঞ্জ পরিষ্কার বলছি, এবং মুর্শিদাবাদ জেলা হয়নি বলে এটা নয় যে একটা যেটা হচ্ছে এই একটা থেকে 100 টাকা পরে 1000 টাকা হতে পারে। সুতরাং মিস্টার বিনা টেক কেয়ার, ওখানে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জায় যারা হঠাৎ করে ঢুকে যাচ্ছে তাদের কাছে পুলিশের প্রচার চলছে না? মুকেশ কোথায়? তোমার তোমাকে আজকে আমি সবাই মানকে ওকে পাঠিয়েছি, সবাই মানকে সবাইকে কিন্তু প্রোটোকল অনুযায়ী নজরে রাখতে হবে, তার টাস্কগুলোকে নজরে রাখতে হবে, তারপরে কোয়ারেন্টাইন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর যত গন্ডগোল তোমার মনে হবে কেন, একটা পর একটা গন্ডগোল, টেক কেয়ার, সেই জন্য এসপিকে সঙ্গে দেওয়া হয়েছে। এবং আর একটা কথা, ঠিক আছে, জেলাগুলো বললাম, বাদবাকি জেলাগুলো সে মালদাও মিস্টার রাজস্বী অলোক রাজগড়িয়া প্রেজেন্ট আছে তোমরা? বিহারের লোক মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করে বাংলায় নাম ঢুকিয়ে দেবে, এটাই কিন্তু করে বড়রা। এবং মালদা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এবং মালদা হচ্ছে বাংলাদেশেরও বর্ডার, এরা কিন্তু সবাই মালদাতে ট্রিটমেন্ট করতে চলে আসে মেডিকেল কলেজে। প্লিজ সি দা অ্যাড্রেস, চেক টোটাল কে মালদা মেডিকেল কলেজে আমরা ল্যাব চালু করব, কিন্তু আমরা একদিন দুদিন প্ল্যানিং নিচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে ট্রেনিং চলছে, ট্রেনিংটা কমপ্লিট করার পর কিন্তু ওখানে দেখতে হবে যাতে বাইরের লোক চলে না আসে, বর্ডার গুলোকে সিল করতে হবে। অনেক সময় ওখানকার কিছু কিছু বিএসএফ বিজেপি বন্ধু আছে ছেড়ে দেয়, মাঝেও দিয়েছে। আমার এখানে বিএসএফ সিএসএফ বা পুলিশের মধ্যে কোনো ডিফারেন্স করা যাবে না, স্টেট বলেই তোকে হবে না। এখানে আমরা খুব স্ট্রিক, মনে আছে, মনে পড়ছে, ইন্টারনালি মনে রাখবে, ন্যাশনালি নট অ্যালাউড, ইন্টার স্টেট নট অ্যালাউড, ইন্টারন্যাশনালি নট অ্যালাউড, এই তিনটে কথা মাথায় ঢুকছে? এইটা ঢুকলে একটু স্ট্রংলি করতে হবে। অলক তুমি স্ট্রং ছেলে, কিন্তু তুমি টিম সাজাও, তোমার কোনো হতে শুরু হবে কিন্তু হরণ করা হবে, কিছু বাঁচাতে পারবে না। আর রাজস্বী, ডোন্ট টেক ইট লাইটলি, ইজ এ ভেরি সিরিয়াস কেস। ম্যাডাম একটা কথা আমি এখানে বলতে চাই, মুর্শিদাবাদ আর মালদার ক্ষেত্রে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সারি কেস, রেকর্ডেড সারি কেস আছে, মানে ম্যাডাম সিরিয়াস অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। আমাদের এই অবধি যে কেসগুলো হয়েছে প্রায় 90% কেসগুলো যাদের এই রোগ আছে তারাই কিন্তু পরে কোভিড হচ্ছে। কাজে আপনাদের ওখানে হাউস টু হাউস সার্ভে শুরু করা হয়েছে, মুর্শিদাবাদ মালদা ডিএমকে দেখতে হবে, সারি পেশেন্টকে আমরা বলেছি বের করে সারি হাসপাতালে নিয়ে আসতে, দুটো জেলা থেকে অন্যান্য জেলার মতো সারি হাসপাতাল আলাদা আছে, সারি হাসপাতালে সবাইকে নিয়ে আসতে। যেখানে বেরিয়েছে সেখানে সাবধান থাকতে হবে। এখন বারে বারে যে রাজ্য সরকার থেকে আপনাদেরকে বলা হচ্ছে খুব সিরিয়াস ব্যাপার, এটা আমাদেরকে কন্টেইন করতে হবে। কন্টেইন করার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে সেগ্রিগেশন, আইসোলেশন, যেটা আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন। সেকেন্ড কিন্তু যেটা হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে, এই সারি আর আইএলআই কেসগুলোকে
আইডেন্টিফাই করে সেগ্রিগেট করে এদের জন্য যে বিশেষ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে আসা। আপনারা দেখেছেন যে জেলাতে তাড়াতাড়ি পূর্ব মেদিনীপুর ম্যাডাম তাড়াতাড়ি ওরা তুলে নিয়ে এসেছে, সংক্রমণ কিন্তু কমিউনিটিতে হয়নি, হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ থাকলো। এটা কিন্তু মুর্শিদাবাদ মালদাকে বিশেষ করে দেখতে হবে, আপনাদের ওখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি হাইয়েস্ট নাম্বার অফ সারি কেস আছে। যে খেতে পাচ্ছে না এরকম এলাকা থাকলে নিজেরা গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবে, কিন্তু মনে রাখবেন এলাকায় একটা কেস হলে কিন্তু দায়িত্ব আপনার উপর বর্তমান। উত্তর দিনাজপুর আমি সবাইকে বলছি পুরো এলাকা সিল করে কাজটা করতে হবে। বাইরেও অনেক ওয়ার্কার আছে মাইগ্রেন্ট, তারাও কিন্তু আস্তে আস্তে ঢুকবে। প্রত্যেককে কিন্তু মনে হয় হোম কোয়ারেন্টাইন করতে হবে এবং হেলথ এর প্রোটোকল মানতে হবে, ঠিক আছে? কারণ একবার শুরু হয়ে গেলে ওখানে কিন্তু আর কিন্তু আটকানো যাবে না। এখন থেকে তাই তোমাদের প্রিকশন আর স্যানিটাইজেশনের কাজটা ভালো করে করো, যেখানে বাজার আছে যেখানে হাট আছে। কেন 100টা তো লোক ঢুকবে? লকডাউন নিয়ে ওকে বলা হয়েছে 5 দিনের বেশি 100টা যুক্ত হবে না। বাজারে গেলে বড় বড় টিকিট তো রিট কেটে দাও, রিটেইলে দাঁড়িয়ে যাতে পরস্পর পরস্পরকে না নিতে পারে। কেউ কথা শুনছে না, একটা ব্যাংকে লাইন, ব্যাংকের লোকেদের স্টেট বলে দাও যে আপনি যখন ব্যাংকের কাউকে ডাকবেন আপনি 7 জনের বেশি 100টা পেজ ডাকবেন না, আপনি গ্রুপ গ্রুপ করেছেন। এবং রাজীব, এটা স্টেট গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে দাও, ওরা একসাথে 1 লক্ষ লোককে ডেকে দিচ্ছে, দেবে 500 টাকা আর প্রচার করছে 5 কোটি টাকা। এখন লাইন করে সব করা যাবে না। কোন দোকানে কত সময় দেওয়া হচ্ছে দেখে নেবেন, আর দূরে দূরে লাইন করে দেখা হবে। হয়তো কোন রেশন দোকানে জায়গা কম আছে, সে হয়তো হাফ মেটেরিয়াল একবার দিচ্ছে আর একবার হাফ মেটেরিয়াল দিচ্ছে, যেহেতু তার এখন জায়গা নেই এনে, সেহেতু তাকে একটু অ্যালাউ করে আবার হাফ রেশনটাও যাতে দেওয়া হয় সেটা দেখে নেবে। আর রেশন দোকানে যে রেশন গ্রুপ করে পার্টির নামে দেওয়ার চেষ্টা করছে, এটা যে পার্টি হোক আমরা অ্যালাউ করবো না। আমি আগেও বলেছি যার যার দেওয়ার নিজের পয়সা দিয়ে কিনে নেবে এবং সেটা গভর্নমেন্ট করবে, কাউকে রিলিফ করার কোনো দরকার নেই, গভর্নমেন্ট নিজে করবে, গভর্নমেন্টের কোনো অভাব নেই মানুষকে খাওয়া দিতে। সুতরাং এটা দেখে নেবে 5 কেজি করে চাল যাতে মাসে মানুষ পায়। গম অনেকে এখন দিচ্ছে না, বিকজ গম ভাঙার আর জায়গা নেই। মিড ডে মিল ICDS এর চাল, ICDS বাড়ি বাড়ি দেবে চাল, আলু ডাল চাল বাটা চাল। মিড ডে মিলের যারা আসবে স্কুল ওয়াইজে আপনারা দেখে নিন, 6-7 জন করে করে লাইন করবেন, 6-7 জন দূরে দূরে দাঁড়িয়ে থাকবে, রিং করে রিং করুন, 6-7 জন একটা জায়গায়, আবার আবার 6-7 জন একটা জায়গায় 2 মিটার পর পর, ঠিক আছে? একটু খাটছি আমি ভাই, আমরা একটু খাটছি, আপনাদের একটু খাটতে হবে, সরি, একটু দেখে নিন। রেশন দোকানটা যাতে কোনো রকম কোনো নেগলিজেন্স না হয় দেখতে হবে, কেউ যাতে ভয় না ঢুকতে পারে, হঠাৎ ঢুকে গিয়ে বলছে আমাকে এত দাও আমাকে অত দাও, তোর এসছে যে তোকে দেবে বড় বড় ভাষণ, শুধু রেশন নেই ভাষণ। সুতরাং সরকার যেটা বলেছে রাজ্য সরকার স্ট্রিক্ট টু হিস পয়েন্ট,
মাসে 5 কেজি আমরা দেব চাবি চালনি বাম কম যেটা চাই একটা কথা আমরা একটা কথা ম্যাডাম আমি সমস্ত যত ডিএমরা রয়েছে তাদের জন্য বলছি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারও রয়েছে আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করেছেন এই পুরো ব্যাপারটা রেশনটা নিয়ে সেখানে দেখা গিয়েছে এটা আমরা যদিও মনে করি এটা অজুহাত আছে যে দোকানের জায়গা নেই এই জন্য এক মাসের 5 কেজি একসঙ্গে আমরা দিতে পারছি না আমরা অল্প অল্প করে দিচ্ছি কিন্তু এটা ভুল সংবাদ চলে যাচ্ছে হতে পারে এটা কিন্তু ফ্যাক্ট আছে ওই দোকানের জায়গা নেই প্রত্যেকটা ডিএম আপনাদের এখানে সারা রাজ্যে আমাদের 20,000 মতন রেশন শপ আছে এক একটা জেলাতে 500-600 থেকে বেশি রেশন শপ নেই যে রেশন শপগুলো ছোট আছে তার পাশে একটা জায়গায় পুরো স্টক রাখার ব্যবস্থা করতে হবে যাতে যখন মানুষ একবার আসে তাহলে ওর হাতে 5 কেজি দেওয়া হয় যেটা ম্যাডাম বলছেন এটা কিন্তু বলছে যে জায়গা নেই অল্প অল্প করে দিচ্ছে দরকার হলে আমি বলেছিলাম গতকাল যেটা রিভিউ হচ্ছিল যে আপনারা 5 কেজি প্যাকেটই করে দিন ওখানে গিয়ে আবার দাঁড়িয়ে থেকে ওজন করে ম্যাডাম বড় বড় বস্তা থেকে গুলো ওজন করে দেওয়ার দরকার নেই হ্যাঁ এটা দেখুন ভিডিও টিএম বা এসপি রা যদি অল রেশন দোকানকে কোঅর্ডিনেট করে বলতে পারে যে আপনারা 5 কেজি করে প্যাকেট করে রাখুন লোক যখন আসবে রেশন কার্ড নিয়ে আপনি প্যাকেটটা দিন তাহলে আপনার সুবিধা হবে এক কাজে দরকার আপনি 100 দিনের কাজে লোকেদের পাশে এলফের বুকে সাহায্য দিতে পারেন রেশন দোকান তাহলে আপনার উপরে যে ব্যাপারটা হচ্ছে 100 দিনের লোকেদের এই কাজে তোমরা নামাতে পারো 100 দিনের কাজে লোক আলাও হয়ে গেছে ডিএমরা এটা প্ল্যান করবে ভিডিওরা প্ল্যান করবে প্ল্যান করে 100 দিনের কাজে যারা কাজ পাচ্ছে যাদের জব কার্ড আছে তাদের এই কাজটা লাগান তারা দুটো প্যাকেট করে দেবে রেশন দোকান তাকে চালটা দেবে তারা প্যাকেট করে দেবে এবং সেই প্যাকেটটা রেশন দোকান নিয়ে তার প্যাকেটটা হাতে হাতে দিয়ে দিবে কাজটা চালানো হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু ভালো উপকার হতে পারে সেক্ষেত্রে দরকার হলে আমি যেটা বলবো ডিএমএসপি প্লিজ অ্যাপ্লাই ইওর সেলস আপনার রেশন দোকানে 3-4 দোকান পড়ে বা একটু দূরে একটা ক্লাব আছে ক্লাবের হয়তো একটা বড় ঘর আছে তাদের যদি বলেন ভাই আমাদের একটু সোশ্যাল ওয়ার্ক করতে দেবে আমরা স্যানিটাইজ করে দেবো আবার তারা দেখবেন জায়গাটা দিয়ে দেবে ক্লাবগুলো অনুরোধ করছে তারা ক্লাবটা দিয়ে দিলে সেলফের গ্রুপের মেয়েরা বা অ্যাক্সিডেন্টের মেয়েরা ছেলেরা তারা বসে ওই ক্লাব ঘরে বসে প্যাকেট গুলো বানাবে এবং রেশন দোকান সেই প্যাকেট গুলো তুলে নিয়ে তার রেশন দোকানে নিয়ে চলে যাবে সে ওই ক্লাবে একটা জায়গায় রাখলো সেখানে দরকার হলে পাহাড় দিয়ে পুরো দিকে ফিল করে দিয়ে পাহাড় দেবে এবং রাখলো এবং সেখান থেকে সে যখন তার যতটা ডিম্যান্ড ডিম্যান্ড অনুযায়ী সে তুলে নিল এবং সে দিয়ে দিল লোকে তাতে রেশন দোকানের কাজ কমে যাবে আর রমজান মাসে যেটা আমরা দুর্গা পুজোয় যখন আমরা একটা আমরা যেমন ভাই ফোটা দিই আমরা যেমন রমজান মাসে দিই সেটা সেরকমই দেওয়া হবে সুতরাং দুভাবে দেওয়া হয় সেটা যেরকম দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে সুতরাং গভর্নমেন্টের কোনো কাজ কমে থাকবে এটা আপনাদের বললাম রেশন দোকানের ব্যাপারে প্লিজ অ্যাপ্লাই ইওর সেলস অ্যান্ড ইনভলভ দ্য 100 ডেজ ওয়ার্কার্স কলকাতা বলতে পারো কলকাতায় এক যতটা শুধু মানে তখনই কোথায় ওখানে গেছে নিজে খালিন ও খালিন কি অফিসে বসে আছে আজকে তো এখানে ওঙ্কার মিনা দেখছে ওঙ্কার আছে খালিন কোথায় অফিসে থেকে চেয়ার দেখি অনেকদিন চেয়ার দেখিনি খালিন অফিসে আছে বিসিতে খালিন ভয় আসেনি দেখো ভয় তো ভিডিও তো করোনা আছে আছে যদি কেউ বুঝতে না পারেন ডিএমএসপিরা বা সিওমেজরা তারা আমাকে কোশ্চেন করবে আপনার কোশ্চেন করবার যদি কোনো ক্লারিফিকেশন চায় কেউ কেন আসতে দেন ক্লারিফিকেশন আর গিভ ইউ দ্য রিপ্লাই কারণ এটা খুব ট্রান্সপারেন্সি মেনটেন করেই হয় আমাদের কিন্তু দয়া করে চেপে গিয়ে নেগলিজেন্স করে সাপ্রেস করে এই টাইমটা কিন্তু ছুটিতে কাটানোর টাইম আমাদের নয় সরি রেশন দোকান বলা হয়েছে
এনফোর্সমেন্ট অফ লকডাউন এভরিওয়্যার। অনেকে এটাকে একটু ক্যাজুয়ালি নিচ্ছে আমাদের মানবিকতাটাকে, মানবিকতাও চলবে ওটাও চলবে। পুলিশ ভালো কাজ করছে, অনেক জায়গায় পৌঁছেও দিচ্ছে খাবার টাবার, খুব ভালো করছে, এটা করা উচিত। যারা যারা বর্ডারে আটকে আছে এখন ওরা মানে এক একজন থেকে এক একজনকে ধরে দালালি করে যাচ্ছে, কেউ ওর বন্ধু কেউ ওর বন্ধু। গভর্নমেন্ট যখন নিয়ম নেয়, গভর্নমেন্ট একটাই নিয়ম নেয়, গেছিলেন কেন বাইরে? এখন যদি আপনাদের লকডাউন হতে আমি কি করে নিয়ে আসবো? অনলি এমার্জেন্সি কেসেস অ্যারাউন্ড নো আদার কেস, এখানে কেউ লবি করবেন না, দরকার হলে কোনো রকম লবি করবেন না, দরকার হলে কোনো ফাঁকা জায়গা না হলে ফাঁকা জায়গা ব্যবস্থা করবেন। বলা ব্যাংকের অ্যানাউন্সমেন্ট গুলো ডিএমরা লক্ষ্য রাখবে, ডিএমএসপি আর আপনার লোকাল পুলিশ আসে, এনি অ্যানাউন্সমেন্ট আপনার নলেজে আসবে। আর আমরা কিন্তু এভাবে লকডাউন ব্রেক করে করতে দেবো না, লকডাউন ভায়োলেট করে। কোন নতুন ইন্ডাস্ট্রি যদি খুলতে চান, সব ডিএমদের বলছি, যদি আপনার এলাকাতেও কেউ খুলতে চান, সিএসএর নলেজে আনুন, উনি যদি মনে করেন উনি একদিনেই পারমিশন করে দেবেন, জাস্ট কন্ট্যাক্ট করুন। ডিএমএসপিতে অত হেজিটেশন করার কোনো কারণ নেই, প্রয়োজনের ফোনে কথা বলে নিচ্ছি এসে সাথে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি খোলার ব্যাপারে আমি বলে দিলাম। জুট মিল খোলার জন্য ডিটেল প্ল্যানিং দরকার, এটা কি করবো? ম্যাডাম এটা আমাদের কাছে দুটো তিনটে থেকে এসেছে, দিয়ে আমরা যদি বাকি প্রপোজালগুলো পাঠিয়ে দেন, যেখানে যেখানে ম্যাডাম মাইক্রো প্ল্যানিং এলাকা আছে সেখানে তো একেবারেই খোলা যাবে না। বিকজ ওখানে সব কিছু বন্ধ আছে ম্যাডাম, ওখানে তো খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু আমরা দেখবো কত তাড়াতাড়ি ওখানে করা যায়। কিন্তু হুগলি সাউথ চব্বিশ পরগনা, হাওড়া নর্থ চব্বিশ পরগনা, এই সব জেলা থেকে আপনারা তাড়াতাড়ি জুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে প্রপোজাল পাঠান। কিন্তু সেটা আমরা বলেছি কত পার্সেন্ট? 15% তুমি একটা কাজ করো, যেখানে একদম খোলার সম্ভাবনা নেই লকডাউন আছে, যেখানে 5% করো, অ্যাটলিস্ট সব উদ্যোগ তবু আমাদের কাজটা চালু হোক। আর ঝুট করে ফুড ইন্ডাস্ট্রি যারা আছে তারা যেন মাইন্ড দেয় ওয়ার্কারদের, এটা প্রথম শর্ত হচ্ছে ম্যাডাম। কোন নতুন ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন করার আগে সার্টিফিকেট দেবে, আমরা গত মাসে পুরো বেজ দিয়েছি, যদি এই সার্টিফিকেট না পাই আমরা খুলতে দেবো না। একদম স্টেপ সার্টিফিকেট যদি আমরা পুরো ওয়েস দিয়েছি, মানে সেবারে কিন্তু বই গেলাম কয়েকটা জায়গায়, ঝুঁকি ইন্ডাস্ট্রি ফাটপাড়া বা ব্যারাকপুর বা এইসব জায়গায় রেড এরিয়া আছে, সেগুলো তো 5% করে আমরা অ্যালাউ করবো, কম করে যদি এমন করে কাজ করা যাবে মেশামেশিকে না, সেটা দেখে নাও যদি ভিতরে ব্যবস্থা করে দেয়, ভেতরে ওনার যে নোংরা পরিষ্কার করে না, এক তো সেটা আমরা দেখে নেব, বাথরুম ব্যাথরুমগুলো দেখে নিতে হবে, একসাথে সব নোংরার মধ্যে শুয়ে থাকে, তাদের যদি ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং সেই এরিয়াটা যেন স্যানিটাইজ করা, এইটা মেনটেন করা, আর তারা নাকি তো 5 থেকে 5 লাখ হয়ে যাবে, সেটা আমি বলতে পারবো। ডিএম এবং এসপিরা রেগুলারলি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আদার হসপিটালসে বা করোনা সেন্টারগুলো যেটা আছে তার বাইরে থেকে একটু গিয়ে গিয়ে জিজ্ঞেস করে নেবে যে ঠিক মতো কাজ হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। আর আমার এখন আপনারা তো জুমে কত, জুম ইজ নট সেফ সবাই বুঝতে পারছি, বাট আমাদের কিছু দোকানগুলো এখন আর নেই, সবার বর্ষা পড়বে সবার সব কোনো ক্যাপ, সুতরাং আপনারা একটা কানেকশন করে দিন দরকার হয় সিএমওই জিপুতে হসপিটালগুলোর সাথে, কোয়ারেন্টাইন সেন্টারগুলোর সাথে, আপনারা জুমে কথা বলে নিলেন, একবার করে বা ভিডিওতে প্রতিদিন দুবার করে কথা বলে নিলেন যে ঠিক আছে কোনো প্রবলেম আছে, কোনো ডেভেলপমেন্ট আছে জেনে নিলেন। আর ডিএমরাও যেটা করবেন ভিডিওদের সাথে একটা জুম করে দিন মোবাইল, কোথাও কি প্রবলেম আছে না আছে, যেমন এসপিরা তার আইসিদের সাথে করবে। কোয়ারেন্টাইন সেন্টার কিন্তু কনজেস্টেড এরিয়ায় হবে না, কালকে তপসিয়ায় কেউ একটা খালি বাড়িতে করতে গিয়েছিলেন, আমি বারণ করছি করতে, চুরুলিয়ায় কেউ করতে গিয়েছিলেন বিএম, আমি বারণ করছি করতে, কারো কারো ইএসআই হসপিটাল আছে আসানসোলে, এখন 300 বেড এডেড আছে, আমি কনজেস্টেড এরিয়ায় কেন করবো, তা তো আরও ছড়াবে। কোয়ারেন্টাইন সেন্টার মানে কোভিড পেশেন্ট নয়, কিন্তু তাদের আমরা নজরে রাখি, সুতরাং এটা ভুল ব্যাখ্যা যে কোয়ারেন্টাইন সেন্টার মানে রোগ ছড়া, তবু আমি বলছি আমাদের আরো সেফ থাকবার জন্য আমি আইসোলেটেড এরিয়ায় করব। কলকাতায় দেখো গীতাঞ্জলি স্টেডিয়ামে দিতে পারবো না, আজকে আর একটা বিল্ডিং আলাদা করে ছুটি পাওয়া গেছে, কবে দিতে গেছিল
inter district migrant worker movement has started. We want proper health screening and medication. এবং তারা বাড়িতে গিয়ে বাইরে যেমন 21 দিন ছিলেন তাদের খাওয়ারে যাতে অসুবিধা অসুবিধা না হয় দেখে নেব তারা যেন হাউসে থাকে মেশামেশি না করে কারণ একটা অন্য জায়গা থেকে অনেক দিন ছিল তো হাওয়া বাতাসে পরিবর্তন হবে এটা তাকে বোঝাতে হবে ভালো করে আর মেডিসিনটা দিতে হবে ডাক্তাররা যেটা বলবে আর ডিএমদের আমাকে একটা এনশিওর করতে হবে ডিএম অ্যান্ড এসপি বোর্ড অ্যান্ড কমিশনিং কেউ বিনা খাদ্যে থাকবে না এতটা যখন আমরা করছি আপনাদের হাতে মধ্যে জিয়ার আছে যদি দেখেন কেউ খেতে পারছে না আমাকে কেন এখান থেকে মেসেজ দিতে হবে সেদিকে দক্ষিণ দিনাজপুরে একটা কেসে আর সরি আমি ডিএমকে বলছি শুনতে পাচ্ছেন আমার কথা আপনাকে আমার মেসেজ দিতে হচ্ছে কোন একটা প্রেসের কাছ থেকে শুনে যে উনি অভুক্ত হয়েছে এইটা আপনাকেই করতে হবে অবশ্য আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেব না আমার পক্ষে এত সম্ভব নয় আর তুই হচ্ছে জয় জহর জয় বাংলা জয় তপশিলি বন্ধু এই স্কিমগুলো আমরা ছেড়েছি আনারবনের সেক্টরে আমরা যেটা বলেছিলাম প্রতিষ্ঠা 15 এপ্রিল থেকে 15 মে এর মধ্যে তারা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে যেটা হচ্ছে 1000 টাকা করে আমরা সাহায্য করব যদি কেউ চান হ্যাঁ সেটার অ্যাপ্লিকেশন থেকে তো 15 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা আছে 15 এপ্রিল থেকে 15 মে এর মধ্যে অ্যাপ্লিকেশনটা পৌঁছতে হবে অনলাইনও আছে ভিডিও বা ফরম্যাট করে নেওয়া হয়েছে ফরম্যাট করে নেওয়া হয়েছে সেই অনুযায়ী আর বাইরে যারা আছে আমাদের প্রচুর ওয়ার্কার এখানে যেমন বিরোধ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা বাইরে স্টেটে তেমনি আমাদের স্টেটেরও কিছু ওয়ার্কার বাইরে আছে সব সংখ্যাটা আমাদের কাছে ডিটেলস নেই সেদিন এখানে আছে যোগাযোগ রাখি বাট অপশন নয় যতটা বড় হচ্ছে ততটা নয় গভর্নমেন্টের 1% কিন্তু ভ্যালু আছে তা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো রাজ্যগুলোকে বলেছি এবং তারা ব্যবস্থাও নিচ্ছে কিন্তু তাদের হাত খরচ যেহেতু নেই আমরা গভর্নমেন্টের একটা স্নেহের পরশ নাম দিয়ে আর একটা চালু করেছি আজকে মাইগ্রেন্ট যারা বাইরে আছে বাইরে স্টেটে তারা দুঃখে আছে তাদের 1000 টাকা করে চাইলে তারা পেতে পারেন এবং সেটার জন্য কি সিস্টেম বলতো ম্যাডাম আমরা এখানে আইএফএমএস থেকে এই টাকাটা দেব সেই টাকাটা দেওয়ার জন্য আমরা অনলাইনে ব্যবস্থা করেছি তার মধ্যে পেটিএম অথবা মোবাইল ফোনেও টাকা দেওয়া যেতে পারে আমরা প্রথম ধাপে ম্যাডাম ওদেরকে স্পেশাল টিয়ার যেটা আছে 5 দিনের সেটা দিচ্ছি আর তারপর থেকে ওদের একটাই চ্যালেঞ্জ রয়েছে অ্যাড্রেস কনফার্মেশন মানে সত্যিকারের ওই লোকটি আমাদের এই লোক আছে ওখানে যে চেয়েছে তাতে 1-2 দিন সময় লাগছে ম্যাডাম আমরা আশা করছি যে এটা সোমবার থেকে স্টেবিলাইজ হয়ে যাবে দ্বিবেদী মানডে থেকে স্টেবিলাইজ হয়ে যাবে স্যার এখানে যেটা আছে ইন্ডিয়ানদের কাছে ভেরিফিকেশন জন্য যাবে যেরকম যাবে আমরা আছে ভেরিফিকেশন জন্য যাবে প্লিজ ডোন্ট ডিলে অনলাইন হবে ম্যাডাম অনলাইন হবে কারণ কেউ মুম্বাইতে পড়ে আছে কেউ কেরালায় পড়ে আছে কেউ সুরাটে পড়ে আছে কেউ দিল্লিতে পড়ে আছে এটা মানবিকতার খাতিরে আমরা একটা কাজ করতে হবে কিন্তু আপনারা যেটা দেখবেন যে তারা যেন তাদের যে অ্যাপ্লিকেশনটা আসবে তারা যেন সঠিক সময় আপনার সাহায্যটা পায় ক্লিয়ারেন্সটা করে দিতে পারে 24 আওয়ার্স মধ্যে ম্যাডাম আমাদেরকে সত্যি যারা জেনুইন জেনুইন বাসিন্দা কিনা মামলা ক্যাশ কিছু দেয় আর কি আছে ম্যাডাম আর তো হয়ে গেছে নারেগা ওয়ার্ক যেটা এটা বলো 100 দিনের কাজ পিএমরা জেনে নিন 100 দিনের কাজ চালু করা হয়েছে জব কার্ড যাদের আছে যারা কাজ করে যারা কাজ করতে চায় যাদের এখানকার কার্ড আছে তাদের কিন্তু কাজ করতে শুরু করুন এবং দরকার হলে অ্যাগ্রো লেবারের ক্ষেত্রেও তারা কাজ করতে পারে তাই তো এটা একটা স্পেশাল সিচুয়েশনে স্পেশাল পারমিশন স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে ম্যাডাম গতকাল ডিসিতে এক্সপ্লেইন করা হয়েছে হ্যাঁ স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে আমাকে ধান কাটার কাজে তারা রাখতে পারে তারা যেমন আমরা বলছি যে রেশন দোকানের কাজে রাখতে পারে কনভার্জেন্স করতে হবে যেমন ফুড ডিপার্টমেন্টের সাথে অ্যাগ্রো ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট আমাদের যে আদার ডিপার্টমেন্টে যেমন আমরা কনভার্জেন্স করেছি তেমনি কনভার্জেন্সের মধ্যে নিয়ে আসতে ভালো হবে তারা তারা ওয়েস্ট হবে না কেউ মরবে না
ঠিক আছে ম্যাডাম, মিস্টার রাও এখানে রয়েছেন, আপনি শুনে নিলেন, সরাসরি ধান কাটা এখানে অ্যালাউড নেই, কীভাবে এটা আমরা করতে পারি, যেমন ম্যাডাম বললেন রেশন দোকানে ওটা করা যেতে পারে, তেমনি হারভেস্টার চালানোর জন্যে অথবা লেবেলিং করার জন্যে এইগুলো একটু আমাদেরকে মিস্টার রাও কাল থেকে বলেছিলেন। হ্যাঁ, ধানের যে পার্টিগুলো হয় সেটাকে গান্ধী তুলে দিল, আমরা তো অনেক কাজ করি সোশ্যাল ওয়ার্ক, একটু সাবান কিনে দিতে বলবে যাদের ওখানে কাজ করবে, এতক্ষণ সাবান তো কখন ভুলি সে নিজের শাড়িটা চুল দিয়েও করতে পারে, একটু মোটা করে দিই, তোয়ালেও লাগাতে পারে, গামছাও লাগাতে পারে, নিজের মতো করে করে দেবে। আর 100 দিনের কাজ যারা করে, আমার মনে হয় আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্টে আছে সেখান থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের মেনটেন্যান্স কাজের থেকেই তাদের 100 দিনের কাজের লোকেদের 2 মাস দিই, ছুটি দিই, তৈরি করার সেলফ হেল্প গ্রুপে দিই 3 ছুটির মাস, তাহলে তারা রেগুলার এটাকে সাবান দিয়ে কেচে ভরতে পারবে, সেটা বুঝিয়ে বলবি ছুটিটা সুবিধে তারা আমাদের কাজে যাবে। পঞ্চায়েত ডিপার্টমেন্টে আর কোনো প্রবলেম আছে? তার মধ্যে রোড কনস্ট্রাকশন রয়েছে, আমরা একদিন আগে এটা রিল্যাক্সেশন দিয়েছি, ডাক্তাররা আছে,
রাউনবাবু এবং ডক্টর সুকুমার মুখার্জিও আছেন, আরো যারা আছেন। রাজীব তো দেখছেনই, মনে রাখতে হবে একটা রোগ এসছে আমরা সেটাকে নিয়ে ভাবছি, পাশাপাশি প্যারাগলে কিন্তু অন্য রোগ যেন ওকে না আসে। সোয়াইন ফ্লু আমরা অলরেডি টেক কেয়ার করেছি। ইভেন বিহারে যখন চারটি জেলায় মুরগি অসুখ করেছিল, আমরা সঙ্গে সঙ্গে বেঙ্গলের চারটি জেলাও আমরা সিল করে দিয়েছি। তেমনি আমাদের এখানে শুকর আছে, বাংলায় যেটা শুকর বলে, তাদের আমরা অলরেডি একটা রেস্ট্রিকশন করেছি। সোয়াইন ফ্লু বলুন, ইলি বলুন, ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, এবং ডেঙ্গু কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে, যেটা কোভিডও কিন্তু এখন ক্যারেক্টার চেঞ্জ করছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। সেই জন্য আপনাদের কিন্তু মাথায় একটু রাখতে হবে, যাতে এরকম কোনো প্রবলেম প্যারালালে কিন্তু কাজ করে যেতে হবে, রিসার্চটা কিন্তু প্যারালালে চলবে। যারা রিসার্চ করে, যারা রিসার্চের, যারা সায়েন্টিস্ট, প্যারালালে যাদের কাজটা করা হবে, পশ্চিমবঙ্গে তার মধ্যে শতকরা 81% কিন্তু আরবান এরিয়াতে রয়েছে। এবার এই এরিয়া গুলিতে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য রোগ যেটা আপনি বলছেন ম্যাডাম, H1N1 বার্ড ফ্লু, সেটাও কিন্তু এই এলাকাগুলিতে হবে। কাজে আপনি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে বলেছেন, ডিএম রা রয়েছে, এটা এখন রেগুলারলি যতক্ষণ পর্যন্ত আমরা ফার্দার ইনস্ট্রাকশন না দিচ্ছি, স্যানিটাইজেশন এভরি উইকে কম্পালসারি হবে। রেগুলার যেটা হচ্ছে রেগুলার রোগ হবে, বাজার রোগ স্যানিটাইজ করতে অনেক চেম্বার তো দায়িত্ব নিয়েছে, দেখতে বুঝে আছে দেওয়া বলছো, ওদের বড় এক্ষুনি যেন ছেড়ে না দেয়, মানুষ বসবাস করে সেখানে কিন্তু এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা যাবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে সেটা মানুষের গায়ে লাগলে কোনো অসুবিধা হয় না ম্যাডাম, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে KMC-তে ওঙ্কার মিনা এটা দেখে নেবে, হাওড়াতে মুক্তা রয়েছে, এই এলাকাগুলিতে কিন্তু এই আসানসোলে আছে ম্যাডাম, যেখানে বড় বড় কেস আছে সব DM-রা এটা দেখবেন, রেগুলার ক্লিনিং, ড্রেন ক্লিয়ার থাকে যাতে ওখানে জলটা জমে না থাকে। এই যে ওয়েস্ট ডিসপোজাল, এমনি আমাদের ওয়েস্ট ডিসপোজাল অনেক জায়গায় কিন্তু আমরা পাই পারে পারে যে এই ধরনের ঘটনা ঘটেছে, সিটি ওয়েস্ট ডিসপোজাল ভালো করে হচ্ছে না। এখন তো আরো একটা কারণ হয়ে গেছে, লোকগুলো ঠিক মতন পাওয়া যাচ্ছে না, লেবার পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে তাদের দিয়ে কাজ করো। সময় একটা মেসেজ দাও, যারা এখানে লোকালি অ্যাভেলেবেল আছে তাদের কাজে লাগাও। অনেক মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছে যাদের কোনো কাজ নেই, কাজ হারিয়ে আসছে, যারা এখনো কাজে তুমি পাবে না বিপদের সময়, তাদের তোমার কাজ দেখার দরকার নেই। প্লিজ দেয়ার মাস্ট বি এ স্ট্যান্ড, যে লোকালি অ্যাভেলেবেল আছে এবং বিপদের সময় পাশে আছে তাকে আমি কাজটা দেব। সে ছমাস থাকবে না, তারপরে ইচ্ছে একদিন চলে এলো কাজ দাও, এটার দিকে আমি না থাকি না। আমার অনেক বাইরের ওয়ার্কার আসছে, যারা আসছে তারা কাজ চাইছে, এই কাজে তাদেরও লাগো। ভালো কথা বলেছেন ম্যাডাম, যে স্ট্যান্ডার্ড লেবার আছে যেটা আদারওয়াইজ কাজ করছে না, অথবা ওদেরকে আপনারা ছাড়তে পারছেন না বিকজ অফ দ্য কারেন্ট রেস্ট্রিকশন, এদেরকে কিন্তু আপনি এই কাজে লোকাল কাজে লাগাতে পারেন ম্যাডাম। অলরেডি গত পরশুদিন যেটা রিল্যাক্সেশন আপনি এলাও করেছেন তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক, কনস্ট্রাকশন ওয়ার্ক ক্ষেত্রে আপনি বলেছেন লোকাল লেবার যদি থাকে তাহলে এটা ওদেরকে কাজে লাগাতে পারেন। কনস্ট্রাকশন ওয়ার্ক থেকে শুরু করে বিড়ি, ওই যে ইট পোড়া, ওখানে বলছি 15% সব পর্ব আলাদা থেকে শুরু করে লোকাল লোকেদের কাজে লাগাও, যারা লোকালি অ্যাভেলেবেল আছে। আমি বাইরে থেকে ওই যে আমার মনে হচ্ছে দেখিতে গিয়েছি পর্বত মারা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা পেলিয়া, দুইটি ধারে একটি ধারে শিশুর উপর একটি মানে বিন্দু আর একটি শিশির বিন্দু। তো আমার কথা হচ্ছে আমার চোখের সামনে যারা আছে আমি তাকে তো কাজে লাগাবো, আমি ওয়াই আর মুটিং ফর আদার্স ওয়াই। ইভেন যারা কাজ হারিয়ে আসছে তারা কিন্তু আর কাজ কেউ ফিরে পাবে না, মাথায় রেখো। তারা যদি কোনো কাজ করছে সেটা কাজ করবো না, খারাপ করবো, যদি কেউ মনে করে আমি বাবুগিরি করবো শুধু অফিস অফিসে কাজ করবো, আমি রাস্তায় কাজ করবো, রাস্তার কাজটাও কাজ তার জন্য সে টাকা পায়, তার সংসার চলে, অনেক মহিলারা করে, আমি দেখি অনেক মেয়েরা করছি। সুতরাং তাদের ডেকে বলো,
কানারে নতুন লোক নেবে যারা অ্যাভেলেবেল হবে তাকে দিয়ে কাজ করাবে এবং সেই কিন্তু কাজটা করবে। আর কি বলো, আর কি আছে সাজেশন? ইসলাম পুলিশের কি সাজেশন আছে? কলকাতা পুলিশ ঠিক আছে, তোমরা একটু সচেতনতার কাজে ক্লাবগুলোকেও পারলে একটু লাগাও, পুজো কমিটিগুলো তো আছে, দে আর অলসো ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দে ওয়ান্ট টু বি প্রো অ্যাক্টিভ অলসো। তার এলাকাটা ভালো রাখবার জন্য তাকে যদি তুমি একটা দায়িত্ব দাও, ধরো সাপোজ দে আর এ ক্লাব, তাকে যদি বলো তোমার এলাকাটা তুমি দেখে রাখবে, তোমার বাজারে এখানে লোকজন যখন যাবে তুমি শুধু একটা হ্যান্ড স্যানিটাইজার দেবে, কারণ তুমি দেখে রাখবে যে সব নষ্ট করে যাচ্ছে। এই কাজটা করা ছিল যে চেম্বার যেখানে যেখানে করছে ঠিক আছে, সেগুলো বড় বড় যায়, কিন্তু দেয়ার আর সো মেনি স্মল প্লেস যেখানে চেম্বার নেই, সেখানে এই সব ক্লাবগুলো কি তোমার কলকাতায় 40-50 বড় বড় পুজো হয়, তাদের প্রত্যেককে বলে তারা কি লোকালি সামনে রাখবে, দেখে রাখবে কার কি অসুবিধে, তাদের সাথে পুলিশের একটা অ্যাপ করে রাখবে, তাহলে কি হবে বেঙ্গল পুলিশও আসবে, আমাদের সমস্ত ক্লাবগুলো আছে, তাহলে কি হবে ধরুন তাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন পুলিশকে ফোন করলে পুলিশ পাঠিয়ে দেবে, তারা দেখলো কোনো এলাকায় কোনো প্রবলেম আছে তারা অ্যাপ করলো করে দিল, কেউ খেতে পারছে না তারা বন্ধ করে দিল। তোমরা ক্লাবগুলোর সাথে একটা কমিউনিকেশন করে নাও, অল দ্য জেলায় অল দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি অলসো কমিশনার অলসো সেম ফর্মুলা প্লিজ ইউজ। আর একটা কথা, আমি অনেক লোকাল সাংবাদিক আছে যারা কিন্তু খবরটা না কিন্তু তাদের বিচারে না পায় মানে না পায় কোনো সুযোগ সুবিধা, কিন্তু তারা কিন্তু খবরটা ভালো জোগাড় করতে পারে, তাদের সাথে দরকার হলে আপনারা একটা ফোনে জাস্ট কানেকশন রাখুন, তারা যদি কোনো ইনফরমেশন পায় আপনাকে দেবে। আর আমি রাজীবকে একটা রিকোয়েস্ট করবো, আমরা যখন সবার জন্যই করছি আসতে, আমরা যখন সবার জন্যই করছি তখন প্রেস রিপোর্টাররা যারা আছে আমাদের এই যে স্কিমটা আমরা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স আমরা 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এটাতে লেটাস ইনক্লুডস আ জার্নালিস্ট অলসো দেয়ার ফ্যামিলি, মানে জার্নালিস্ট জার্নালিস্ট বলছো, আর হচ্ছে ইভেন লোকাল জার্নালিস্ট যারা আছে যাদের জেলায় অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাদেরও ইনভলভ করলাম, তারা কি সে একটা রিস্ক নিয়ে কাজ করবে মোবাইলে তার লাইফটা যদি সিকিউর থাকে। এটা ডিএমরা লিস্ট তৈরি করবে, ডিএমরা লিস্ট আইএনসি আছে, আইএনসি এবং ডিএমরা দেখে নেবে লোকালটা, আর এখানে তো আমাদের অ্যাক্রিডিটেশন কার্ড বা এই সব কিছুই আছে, সুতরাং এটা তাহলে কি হবে তাদেরও তুমি কাজে ইনভলভ করতে পারবে, যত ইনভলভমেন্ট বাড়বে তত ইনফরমেশন আসবে, সব খারাপ ইনফরমেশন না, অনেক ফেক ইনফরমেশন দিচ্ছে। আর সকাল থেকে আমি দেখছি গুজরাটের সুরাটে একটা প্রবলেম হয়েছিল, গুজরাটের সুরাটে ক্যাব মুভমেন্ট চলাকালীন একটা প্রবলেম হয়েছিল, সেইটাকে দেখাচ্ছে বিজেপির দু একজন কমরেড, আমি সরি টু মেনশন দ্য পার্টি নেই, ওকে আর বুঝলো এখানে দেখাচ্ছে যেটা মেটিয়াপুর যে গণ্ডগোল হচ্ছে এখন কেউ কোভিড-19 বুঝুন হয়েছিল সুরাটে ঘটনা গুজরাটে, তার ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে, তার হোডিং দেখে বোঝা যাচ্ছে হয়েছে ঘটনাটা ক্যাব মুভমেন্ট চলাকালীন, সেইটাকে নিয়ে দেখাচ্ছে বাংলায় হয়েছে, কত বড় অস্থা আছে মেটিয়াপুর দেখাচ্ছে, বাংলাকে এও করা এটা শুধু কাজ, সুতরাং বাংলাকে এও করা নয় বাংলাকে স্টেও করা, ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ অলসো। এবং লাস্ট আমি বলবো আমরা করোনাকে লড়ব, আমি আমার টলিউড থেকে শুরু করে যারা টেলিউড থেকে শুরু করে যাত্রা শিল্পী গান শিল্পী লোকপোশাক শিল্পী তারাও কিন্তু নিজেদের লেভেলে অনেক কাজ করছে, বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে, নতুন সিরিয়াল না করতে পারলেও পুরনো সিরিয়াল করলেও তারাও কিন্তু আবেদন জানাচ্ছে, আমি প্রত্যেকটা চ্যানেলকে আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তারাও যে একটা সোশ্যাল ওয়ার্কে কাজ করছে এই জন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু কাজটা করছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আসুন না এই আপ টু 19 হবে সেদিন 49 দিন হবে, আমরা পজিটিভ হই, পজিটিভ খবরগুলো আমাদের দিন, আপনি চিন্তা করবেন আপনার কাছে খবর আছে যদি কেউ খেতে না পায় আমরা দেখে নেব, আপনার খবরটা খবরটা মাথায় রাখবেন, লেট আস বি ভেরি ভেরি পজিটিভ বাংলার ইন্টারেস্টে আসুন না, একটা রোল আমরা প্লে করি, প্লে করে আমরা মডেল হিসেবে বাংলাকে প্রজেক্ট করি কীভাবে লড়তে হয়,
প্রথম লড়াইতে আমরা লড়াই দেখিয়েছি, যুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনামের লড়াই থেকে শুরু করে আফ্রিকার নেলসন ম্যান্ডেলার লড়াই থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব লড়াইতে বাংলা কিন্তু সে দেশভাগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ থেকে শুরু করে প্রত্যেকটা। সুতরাং আসুন না এই লড়াইটাতেও বাংলাদেশের হয়ে ভালো করে কাজ করে দেখা যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখন একটাই পরিবার, এই পরিবারটা করোনাকে লড়ে বাংলাকে ভালো রাখতে হবে, বাংলাকে সুন্দর রাখতে হবে, এটাই শুভ নববর্ষ হোক। আমাদের চেতনা, আমাদের দর্শন, আমাদের প্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহায্য, অনেক হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু মনে রাখবেন মন দিয়ে অন্তর দিয়ে অনেক সাহায্য করতে পারে। নোটবন্দি, ঘরবন্দি, হৃদয়বন্দি, দমবন্দি থেকে আসুন না মানুষ মুক্তি পাক। দেখেছেন তো, আমি ছবিতে দেখেছি একজন 82 বছরের ভদ্রলোক টিচার, তিনি বাইরে বেরিয়ে পুলিশকে খুঁজেছেন, পুলিশ ভেবেছেন হয়তো খাবার চাইছেন, তিনি 10,000 টাকার একটা চেয়ে এই বয়সে বাইরে বেরিয়ে পুলিশের হাতে গিয়ে বলেছিলেন যে পুলিশের বিলে ফান্ডে দিতে পারি। আমি ভদ্রলোককে 2-3 বার ফোনও করেছিলাম, যাই হোক পাইনি, হয়তো সেই সময় উনি হয়তো বিশ্রাম নিচ্ছিলেন বা কিছু, বাট এদের কথা খুব মনে রাখি আমি এবং আপনারাও মনে রাখেন। এইসব পজিটিভ কাজগুলো হোক, তাতে শান্তি আসবে। মানুষ সবসময় নেগেটিভ জিনিস দেখতে ভালোবাসে না। অনেকে আমায় বলেছে, এটা আমি সাংবাদিক বন্ধুদের সাথে শেয়ার করেছি, ইট ইজ নট মাই ওপিনিয়ন, অনেকে এই নেগেটিভ সংবাদ দেখতে দেখতে তাদের যদি দেখে তাদের একটা ডিপ্রেশন হচ্ছে, মানে এখন তারা ঘরে বসে নতুন সিরিয়াল দেখতে পাচ্ছে, কোভিড-19 ছাড়া অন্য কিছু চোখে দেখতে পাচ্ছে, ফলে তারা একটা ডিপ্রেশনে পড়ছে। তারা যাতে ডিপ্রেশনে না পড়ে সেই জন্য তাদের মনে কি করে আনন্দ দিতে পারে, এটা বড় কথা। আমি জানি বিপিআনন্দ 24 ঘন্টা আপনারা বাচ্চাদের পড়াচ্ছে, এটা খুব বড় কাজ। এটা যদি মনে করি আমি পলিটিক্যাল পার্টি, আমি 8 থেকে 10 পড়িয়ে দিলাম একটা ফেসবুকে, অত ইজি নয়। আপনারা পড়াচ্ছেন বিনা পয়সায়, 24 ঘন্টা মনে স্টার্ট করছে 5-8 পর্যন্ত মনে স্থায়ী তো। আমাকে হিন্দি ভাষার জন্য বিবেকীরা বলেছিল সালমান থেকে ওরাও পড়তে চায় একটা বই, দেখে নাও হাউ টু ডু ইট। অলচিকি যারা জানে অলচিকি ল্যাঙ্গুয়েজটাও পড়ো, এবং তাছাড়াও উর্দু একাডেমিও আছে অনেক, নাদিমের সাথে কথা বলো, উর্দু একাডেমি যারা আছে এক্সপার্ট লোক তারাও করতে পারে, কিভাবে ক্লাসটা করতে পারে উর্দু একাডেমি থেকে করাও, হিন্দি একাডেমি থেকে করাও, তুমি বিবেক থেকে সালমান থেকে ওরা বন্ধ করবে। আর বাংলাটা পুরো আনন্দবাজার বা 24 ঘন্টা যেমন করছে ওরাও করতে পারে। বাট আমি এবিপি আনন্দকে আর একটা বলবো যে ওরা যেন কলেজটাও দেখা করে, তোমরা দেখে নাও যদি আমাদের কলেজটা ধরা যায়, কলেজ পেটে বিশেষ করে ওরা মনে হয় 11-12 পর্যন্ত করছে, তাই তো? হ্যাঁ, যদি একটা সময় করে গ্রাজুয়েশন এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে গ্রাজুয়েশন এবং সেমিস্টারে ধরো ফাইনাল ছাড়া আমরা প্রমোট করে দিচ্ছি, কিন্তু তাদের পড়াশুনোটা যদি গ্যাপ না হয় সেটা একটুখানি দেখাতে করা যায়। আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, এই ব্যবস্থাটা এখন আইটিআই পলিটেকনিকে নেওয়ার জন্য আমাদের সেম সিস্টেম শুড বি ফলোড ফর আইটিআই পলিটেকনিক, দ্যাটস এ ডিফারেন্ট জোন। আইটিআই পলিটেকনিক টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে বলে যাচ্ছে, আরে তারা কি করে করবে এটা? এই কি সিস্টেমে ওই দিদি বাংলা মধ্যে দিদি অথবা অনলাইনে পড়ে, আমি বলেছি এডুকেশন ডিপার্টমেন্টের কাছ থেকে যে না না ওটাতে জিও না প্লিজ, ওটাতে জিও আমাদের প্রাইভেট যারা আছে মানে চ্যানেল তাদের দিব, তারা অনেক বেশি হেল্পফুল, ওরা অনেক কাজে ব্যস্ত আছে, কেন তুমি ব্যস্ত করছো? ঠিক আছে, যেভাবে একটা হচ্ছে মাদ্রাসা করতে হবে, কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আছে, এটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, এটা দেখুন ওদের যা উর্দু একাডেমি টুকে পড়া যায় কিনা বা মাদ্রাসা যে ইনস্টিটিউশনে যে ওরা কিভাবে করতে পারে। দুই হচ্ছে উর্দু একাডেমি উর্দুটা করবে, হিন্দি একাডেমি হিন্দিটা করবে, অল চিকিটা দেখে নিন, অল চিকি যারা টিচার আছে তারা কিভাবে একটা কার সাথে প্যাচ আপ করে দিতে পারে, কলেজটা এই চ্যানেলগুলো করুক, এবিপি করুক, কলেজটা স্কুলটা 24 ঘন্টা যেমন করছে তারা যদি আর একটার সাথে কোনো একটা লিঙ্ক করতে পারে ঠিক আছে। এবার পলিটেকনিক এবং আইটিআইটা কে করবে সেটা আমি দেখে নেবো, যদি এবিপি আনন্দ পারে আমরা ওদের মনীষ জৈন কথা বলে নাও কে পারবে এবং কারা এটা করতে পারে সেটা দেখে নাও, তাহলে টেকনিক্যাল এডুকেশনটা আমরা তাহলে পড়াতে পারবো। ম্যাডাম খালি এসে গেছে, সামনে আছে ও, তাই মুখোশটা করলো তুমি, এই খালি তোমার মুখোশ কত মুখে দেখা যাচ্ছে না, এই বাবারে এটা তো করোনা ভাইরাস পুরো আক্রান্ত করে দিয়েছে। দিবে ভালো করে টেস্ট করবে তো, করলে ভীষণ ভয়,
হলিরে খুব ভয় হলি একটু হ্যাঁ বলো বলো হলি কথা বলো হাত তুলো হলি হলি একটু হাত তুলো ম্যাডাম আমি ম্যাডাম আমি ম্যাডাম এই ড্রাইভার হাত তুলে হলি তুমি কি ভয় পাচ্ছো মায়ের জন্য না ম্যাডাম না ঠিক আছে ম্যাডাম আমি ঠিক আছে তোমার মা খুব স্ট্রং আছে আমার শোনো তোমার মা খুব স্ট্রং তুমি স্ট্রং হও তোমার পূর্ণকায় এখন রেড স্টার হয়ে গেছে আর তুমি যদি গ্রিন স্টার না হও কি করে হবে কলকাতাতে তোমায় ডিসচার্জ করতে হবে তাহলে তোমায় সোশ্যাল কমিটিতে হসপিটাল প্রাইস দেবো থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আপনার ইনস্ট্রাকশন তো শুনে নিয়েছি ম্যাডাম রেশন কার্ডে আমার আর হেলথ কন্ট্রোল আছে দবো এই গ্রিন স্টার কোভিড আমার মুক্ত গ্রিন স্টার টিম আসানসোল থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে দিস আর মাই গ্রিন স্টার টিম তোমাদের কিন্তু এটা একটা মোকাবিলা করতে হবে আর আমার ডিজি এবং এসএসএ অলরেডি বলকা বর্ডারে গিয়ে একটা ঘুরে এসেছে আমি বলবো আরেকদিন আমি টাইম করে দেবো নেক্সট উইকে আপনারা উত্তর দিনাজপুর বর্ডার এবং মালদা মুর্শিদাবাদ বর্ডারটা একটু দেখে আসবেন স্পেশাল এমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট করুন কালকে যেমন অভিজিৎ চৌধুরী যাচ্ছে যে মালদা আজকে যাচ্ছে রিতেশ মোহন আর অভিজিৎ চৌধুরী দুজনে যাচ্ছে কালকে মালদা আমরা কখন কখন এমার্জেন্সি টিম বিভিন্ন জেলায় পাঠাচ্ছি তো আপনারা ওরা ঠিক কাল যায় ওরা ফিরে আসবে রবিবার অভিজিৎ চৌধুরী তো সন্ধ্যা বেলা ফিরে আসবেন আর নির্দেশ মনে ওখানেই থাকবে তিনি ওখানে থাকবে তিনি তাহলে একটা কাজ করো সোমবার দিন ডিজি আর এসএসসি দুজনে মিলে মালদা মুর্শিদাবাদ বলা করে আমি তো দিনাজপুর সোমবার যান বুধবার আসুন মালদায় নামুন মালদা থেকে করে মুর্শিদাবাদে নামুন আগে মুর্শিদাবাদ করুন দেন করুন মালদা মালদা করুন মালদা করে দেন গোটু বাইকা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরটা করুন করো ফিরে আসুন হ্যালো হ্যাঁ তাহলে আপনারা যাচ্ছেন সোমবার আসপিটের বুধবার তারপরে আমার চাই ঠিক আছে ওকে তাহলে এখন শেষ করি ইয়েস ম্যাডাম যদি ডিএম দের কিছু যদি জিজ্ঞেস হ্যাঁ ডিএম দের এনি ক্লারিফিকেশন এনি কোশ্চেন এসপি প্রেস কিন্তু আছে এটা কিন্তু লাইভ হচ্ছে ডিএম দের এনি ক্লারিফিকেশন এসপি সিএমওএইচ অর কারণ আমরা চাইলে সাধারণ মানুষ শুনুক তারা তাদেরও অনেকটা সচেতনতা বাড়বে জানতে পারবে ঘটনা চেপে রেখে তো লাভ নেই এটা বলেই দিলাম ডিএম দের এনি কোয়েশ্চেন এনি ক্লারিফিকেশন এসপি কমিশনার সিএমওএইচ নর্থ বেঙ্গলের সিএমওএইচ কি আছেন অজিত বর্ধন আছে ম্যাডাম ও যদি অজিত বর্ধন ডিপিসি কমিশনার আমার নর্থ বেঙ্গলের টোটাল অজিত বর্ধন তোমার কাছে এই ইনফরমেশন That is not for COVID, that is for saving, nothing. Sorry. আমরা ডাক্তার সিস্টেম থেকে শুরু করে হেলথ ওয়ার্কার সকলকে আমাদের ধন্যবাদ জানাবেন কেউ কেউ মিথ্যে অপপ্রচার করছে এই অপপ্রচারটা প্লিজ দয়া করে পা দেবেন না আপনার চিঠিটা ম্যাডাম সবাইকে পাঠিয়ে দিয়েছি 100% পাঠিয়ে দিয়েছি আমি এই লকডাউন চালু হলে আমি খুব একটু হলে তখন আমি যাবো আচ্ছা ম্যাডাম আর রুদ্রনারায়ণ কিন্তু কাজে লাগাল তো রুদ্রনারায়ণ করছে আসতো ওর তো এই ডিসিজে বিশেষ করে এই অ্যাক্টিভিটির ব্যাপারে বা ওর একটা আপনাদের সবটা একটা জিনিস জেনে রাখবে
কোনো কিছু শুরু করা ভালো, কিন্তু শুরু করার আগে টোটাল যদি আপনি টোটাল প্রিকশন না নেন এবং টোটাল প্রপার ট্রেনিং না হয় তাহলে কিন্তু নিজে বিপরীত হয়ে যেতে পারে। সেই জন্য প্লিজ টেক প্রপার ট্রেনিং বিফোর স্টার্টিং, ঠিক আছে? আর ডিজিসিএস যদি আমি যখন সিএসএ তারাও আবার ঘুরে নেবে আর ডিএমরা রেগুলার কথা বলে নেবে, ঠিক আছে, যদি কোনো প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ। আর ডক্টর প্লাবন মুখার্জি এসেছেন আমাদের, আপনাদের কিছু বলার আছে? আমি সম্পূর্ণ দিয়েছি বলছি। আপনি জানেন ডিসিতে হয় আর ওটা যেহেতু আমেরিকা ইউরোপ সব জায়গায় অস্ট্রেলিয়া কানেক্ট করবে এই জন্য সন্ধ্যাবেলা হবে, ঠিক আছে? আজকে গ্লোবাল অ্যাডভাইজারি ব্লগই তারা নিজেদের মধ্যে সন্ধ্যে 6টায় কানেক্ট করবে। They belong to different world, সেই জন্য। আচ্ছা এবার আমি আমাদের টিকিট শেষ করছি, আমি প্রেসকে জিজ্ঞেস করবো কেউ কিন্তু যাবেন না এখন ছেড়ে, দেখি প্রেস কি কোয়েশ্চেন করে সেটা উত্তর কি দিতে হয় দেখে নিয়ে যাবেন, তার কারণ হয়তো কোনো ইনফরমেশন এনকোয়ারি আসতেও পারে। এবার আমি প্রেসকে কানেক্ট করতে বলছি। মেশিনে একটা দুটো কারণ নিয়ে একটা যাবো, আমার লেট হয়ে যাবে। সেজন্য আমি রাজীবকে বলবো জাস্ট কটা পেশেন্ট আছে আর গতকাল অবধি 144টা অ্যাক্টিভ করোনা পেশেন্ট ছিল, আজকে আমরা 22টে ওর মধ্যে নতুন পেয়েছি কেস ওর ছাড়া, আর 4টে ডিসচার্জ হয়েছে। সব শুধু টোটাল অ্যাক্টিভ কেসেস অ্যাজ অন 17th এপ্রিল 162, এবং এর মধ্যে মাত্র দুটো জেলায় একটু বার্ডিং আছে, দুটো জেলায় হচ্ছে কলকাতা এন্ড হাওড়া, অন্য জেলাগুলো কন্ট্রোল করা গেছে অনেকটাই। এই দুটো জেলার মধ্যে সেজন্য রেড অ্যালার্ট করা হয়েছে এবং এই দুটো জেলায় খুব স্ট্রংলি অ্যাকশন নেওয়ার জন্য বিএমএসকে কিছু করে বাঙ্গুর থেকে শুরু করে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ করছে, ডাক্তার সিস্টেমের আমি সবাইকে আবেদন করবো কেউ যেন কোনো ভাবে ডিস্টার্ব করবেন না। আর দুই হচ্ছে ওরা যেখানে বাড়ি যাচ্ছে বা ওরা যেখানে ঘর বাড়ি যাচ্ছে কেউ যেন ডিস্টার্ব করবে না, মনে করবেন ওরা আজকে আমাদের সবচেয়ে বড় গর্ব, ওরা আমাদের সবচেয়ে বড় সম্পদ, ওরা না থাকলে আপনার বাড়িতে যদি কারো হাত কেটে যায় ট্রিটমেন্টটা করবে কি? সুতরাং ওদের মানবিক দিক থেকে ভাবুন। আর করোনা কাজ করছে, যখন ওরা কাজ করে ওরা প্রোটেকশন নিয়ে কাজ করে। আর একটা মাথায় রাখবেন, ওরা যখন বাড়ি যায় প্রোটেকশন নিয়ে বাড়ি যায়, ওরা গেলে যে আপনার এলাকায় করোনা ছড়াবে এটা বাজে কথা। ম্যাডাম একটা ধারণা তৈরি হচ্ছে যে কলকাতা যেন পুরো কলকাতাটাই হচ্ছে রেড জোন হয়ে গেছে, আপনি যেমন হাওড়া কেস্ট এলাকাগুলো না নর্থ ক্যাপিটাল এবং সেন্ট্রাল ক্যাপিটাল কয়েকটা জায়গা আছে ডিটেলস বলছি না, এটা ক্রিয়াকাবিক মেয়র অলির ওখানে ওঙ্কার বিনা আছে এবং অরুণ শর্মা, এরা চারজন মিলে প্ল্যান করে বাদবাকিটা করবে সিএস করে দিয়েছে এবং মিটিং এর আগে আমরা ডিটেলস আলোচনা করে নিয়েছি। রেড জোন বলতে এই সময়তে সাংবাদিকদের মুভমেন্ট কি হবে, এটা নিয়ে কোনো প্রোটোকল কি তৈরি হয়েছে কি জানা যেতে পারে? দয়া করে সাংবাদিককে যাওয়া উচিত না বলে মনে করি, কারণ আপনি গিয়ে আপনিও একটা অসুখে পড়ে যান এটা তো আমরা চাই না। ওই জায়গাটা একটু আমাদের কন্ট্রোল করতে দিন, কোথাও কোথাও বসেন তো একটু মানে বকলে হয়তো অনেকে রাখতে হয় কিন্তু বকতে দিলে আমরা অনেকে ভালো হবে, এটা আমাদের মতো করে আমাদের করতে দিন, কোনো অমানবিক কাজ কেউ করবে না, মানবিক ভাবেই করবে। আর যদি সেরকম কোনো ইনফরমেশন আছে আপনাদের তো ডেলি প্রেসকে জিজ্ঞেসই করবে, আপনার ইনফরমেশন শুনে সিএসকে জিজ্ঞেস করে নেবেন, কেউ না কেউ তো প্রেস করে, কখন আমি করি কখন সিএস করে, কেউ তো করে। উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা বললে উত্তর চব্বিশ পরগনায় কোনো কোনো জায়গা আছে? হ্যাঁ বলেছি তো, আমি সিলেটের মিটিংয়ে প্রথম থেকে তো ডিটেলস আলোচনা করা হয়েছে জেলাগুলো নিয়ে, তখন আমি শুনিনি, আমি দু ঘন্টা বুকে গেলাম জায়গার নামগুলো।
এটা করবেন না, এটা করতে যাবেন না, আমাদের যে প্ল্যানিং আমাদের মতো করতে দিন। ম্যাডাম, হাওড়া এবং কলকাতার এখনো পর্যন্ত পজিটিভ কেস কত বলা যাবে? হাওড়া কলকাতা মিলিয়ে 90% টোটাল, এক্স্যাক্টলি বলবো না 90% টোটাল, কারণ মিদনাপুর পূর্ব রেডি ছিল, ওরা চলে এসেছে অলরেডি। বিভিন্ন কমিউনিটি বাস করে একসাথে, দিদি আমি বাজার নিয়ে এনে প্রশ্ন, দিদি